তেজঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীজঘর গ্রামের প্রাচীন ব্যক্তিত্ব বৃহত্তর কুমিল্লা অঞ্চলের আলোকবর্তিকা মসজিদ মাদ্রাসা মন্দির সহ প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য এর স্মরণে তার নিজ গ্রামে তার নামে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বীজঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠটি কলেজ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা 14 নভেম্বর শনিবার দুপুর 12টায় বীজঘর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বীজঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপু এর সভাপতিত্বে ও বীজঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠের প্রিন্সিপাল মোহাম্মদ মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর সংসদীয় আসনের এমপি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রসারের পাশাপাশি মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সমাজকে মাদক মুক্ত করা, তারপর হচ্ছে আমাদের সন্তানদের স্কুলে পাঠানো। স্কুলে গেলে অবশ্যই নষ্ট হয়ে যাবে, সেটা থাকবে না, বেশি দিন স্কুলে থাকতে পারবে না। কারণ মাদক আসক্ত ছেলে কোনোদিন বা মেয়ে কোনোদিনই সুস্থ ভাবে চিন্তা করতে পারে না। কাজেই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাদক। সুতরাং এই মাদককে আমরা সমাজ থেকে উচ্ছেদ করব, নিশ্চয়ই আমরা পর পারব। আমরা যেহেতু সশস্ত্র যুদ্ধের মাধ্যমে একটা দেশকে স্বাধীন করতে পেরেছি, আমরা মাদককে কেন পারব না? আমাদের প্রশাসন আছে, আমাদের এখানে বিজ্ঞজনেরা আছে, আমাদের রাজনীতিকরা আছে, আমরা সকলে মিলে যদি নামি তাহলে নিশ্চয়ই আমার মনে হয় যে সারা দেশের দায়িত্ব যদি নাও নিতে পারি, নবীনগরের দায়িত্ব তো আমরা নিতে পারি। আমি আমার করি যে শিক্ষা ব্যতীত কোন জাতি সমৃদ্ধি অর্জন করতে পারে না। আমরা জানি জাতির জনক সোনার বাংলা শব্দটি আমরা জাতির জনকের কাছ থেকে শিখেছি। উনি প্রায় সেই সোনার বাংলা স্বপ্নের কথা বলতেন। আপনারা নিশ্চয়ই যারা বয়োজ্যেষ্ঠ আছেন নিশ্চয়ই মনে আছে বঙ্গবন্ধু অবেশ সোনার বাংলা স্বপ্নের কথা বলতেন। সেই সোনার বাংলা বিনির্মাণে জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরন্তর কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি ছিলেন ফয়জুর রহমান বাবু, সাবেক সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 5 ও সভাপতি নবীনগর উপজেলা আওয়ামী লীগ, এম এ হালিম, সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা আওয়ামী লীগ, মোহাম্মদ মনিরুজ্জামান মনির, চেয়ারম্যান নবীনগর উপজেলা পরিষদ, বোরহান উদ্দিন নসু, সদস্য জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া, মোহাম্মদ আবুল হোসেন, চেয়ারম্যান বীজঘর ইউনিয়ন পরিষদ, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুজিত কুমার দেব, জহির উদ্দিন চৌধুরী সাহান, মোহাম্মদ জসিমউদ্দিন, চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইয়ুম প্রমুখ। এর পূর্বে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ সভায় যোগদান করেন। শ্যামন্তঘর গ্রাম থেকে মাজেদুল ইসলাম বকুল এর নেতৃত্বে বিশাল এক মোটরসাইকেল র্যালি নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। সাজু আক্তার, প্রেমা, নুরনগর। Yeah.